কেমন আছো তোমরা সকলে তো আমি তো বহু মাস ভিডিও দিই না তো তার জন্য প্রথমেই তোমাদের সকলের কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ আমি তোমাদের বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি ট্রাই করব তোমাদেরকে গাইড করার জন্য তো সেটা আমি করিনি তার জন্য আই এম ভেরি ভেরি সরি কিন্তু অনেক কারণ ছিল যাই হোক সেগুলো যেমন আমি চাকরি পাওয়ার পর আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে তো পেয়েছি আমার স্টেট প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আমি আমার বাড়ির থেকে কিছুটা দূরে চাকরি পেয়েছি তো ডেলি যাতায়াত করা সম্ভব হচ্ছে না এক মাস প্রায় করেছিলাম সেভাবে চাকরি বাট নিজের ওপর খুব লোড পড়ে যাচ্ছে তো আমি বাড়ি থেকে দূরে একটা জায়গায় থাকি মানে আমার কর্মস্থলের কাছে সেখানে একটি ফ্ল্যাটে আমি একাই আছি আপাতত তো সেই জন্য রান্না বান্না সমস্ত কিছুর একটা ভার পড়ে যায় প্লাস একটু একটু পড়াশোনাও করি তো সেই একটা ব্যাপার আর সেভাবে ভিডিও বানানো হয়ে ওঠেনি কিন্তু আমার এখন মনে হলো যে সামনে অনেকগুলো এক্সাম আসছে এবং আমি যদি কাউকে একটু হলেও হেল্প করতে পারি তো সেটা আমার করা উচিত তো প্রথম কথা হচ্ছে যে ফেলিয়রের ব্যাপারটা কারণ আমার এই চ্যানেলে যতজন আছো বেশিরভাগই সবাই আইসিডিএসের সুপারভাইজারের পর আর কি জয়েন করেছিল কারণ আমি ওই রিলেটেডটি ভিডিও বানাতাম তো দেখো আমি বলবো যে অ্যাকসেপ্টেড ঠিক আছে যাদের হয়নি কোনোভাবে হয়নি যারা অনেকেই আছো যারা তোমার ওই জয়নিং কবে দেবে কবে কী করবে মানে পরবর্তী জয়নিং ওয়েটিং কখন আসবে সেই আশায় বসে আছো গালদের হাত দিয়ে তো তাদেরকে আমি বলবো যে তোমাদের কি মনে হয় যে একটা রিক্রুটমেন্ট প্রসেস পাঁচ বছর ছ বছর ধরে চলছে তো সেক্ষেত্রে আর এভাবে বসে থাকা উচিত তো ঠিক না এবং আমার ক্ষেত্রে আমি বলবো আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম কিন্তু সামহাম মনে মনে হয়েছিল যে আমাকে পেতে হবে এবং এটা কিন্তু আমি যে পরীক্ষাটা পেয়েছি এসএসসি এস সি এটা আমার লাস্ট অ্যাটেম্পট ছিল এবং লাস্ট অ্যাটেম্পটে আমি এক্সামটা ক্র্যাক করেছি সো কখনোই ভেঙে পড়ো না ঠিক আছে কখনো না আমার তারা হবে না বা কিছু সবসময় প্রোয়াক্টিভলি ট্রাই করো কিছু করার নিজের হান্ড্রেড পারসেন্ট দাও তো তখন দেখবি কিছু না কিছু হবেই কিছু না কিছু ভালো হবে এবার বেশিরভাগই তোমরা যারা আছো তাদের এজ অনেকটা হয়ে গেছে ক্ষেত্রে সেন্ট্রালের এক্সামগুলো তোমরা দিতে পারবে না তো স্টেটে এরকম কি কি এক্সাম আছে দেখো স্টেটের এক্সাম এখন আমি যদি সামনে বলি একটা আছে হয়তো তোমার ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস এগুলোই মেন এছাড়াও কিন্তু রেলেরও ভ্যাকেন্সি বেরোবে এবং রেলের ভ্যাকেন্সি কিন্তু এজ গ্রুপটা অনেকটা বেশি থাকে কিন্তু আমি আমার গ্রুপে সরি আমার ইউটিউব চ্যানেলে যেহেতু মেয়েরা বেশি ছিল এবং সেটা একটা মানে তিরিশের ওপরে অনেকে ছিল বা এই আঠাশ শূন্য এরকম এজের অনেকেই ছিল তো আমি তোমাদেরকে স্টেটের অপশনটাই বেশি করে বলবো আমার মনে হয় যে তোমরা যারা অনেকেই মানে পাওনি কোনো না কোনো কারণে আইসিডিএসে সিলেকশন হয়নি তারা ট্রাই করো যে ক্লার্কশিপটায় পাওয়ার এবার আমি মিসলেনিয়াসে তোমরা জানো যে মাইনেটা একটু বেশি এবং হায়ার গ্রেড পে তো আমি মিসলেনিয়াসের থেকে আমি ক্লাসশিপটাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছি এরকম কিন্তু ভাবার কোনো দরকার নেই যে আমি মিসলেনিয়াস পরীক্ষা দিতে আমাদের বারণ করছি বা অন্য কিছু বাট এভার আমি কিন্তু মিসলেনিয়াস বারণ করছি না দ্বিতীয় তোমরা অবশ্যই মিসলেনিয়াস দাও কিন্তু তোমাদেরকে আমি ক্লার্কশিপের ওপর বেশি গুরুত্ব দিতে বলবো যাদের একটা চাকরি চাই চাই ঠিক আছে যারা একটা নিড আছে তাদের চাকরির তাদের ক্ষেত্রে আমি বলবো কেন বলবো কারণ দেখো মিসলেনিয়াসের যে প্রিলিমিনারির যে লেভেল হয় কোয়েশনের অনেকটাই আমি বলবো যে তুমি না এটাকে প্রেডিক্ট করতে পারবে না মানে যে কোনো জায়গা থেকে অনেক টাইপের কোয়েশন দিতে পারে কিন্তু ক্লার্কশিপে একটা বাধা ধরা প্যাটার্ন আছে এবং সেই প্যাটার্নে যদি তুমি পড়ো তুমি একটা ভালো মার্কস তুমি নিয়ে আসবে এবং ক্লার্কশিপসে তুমি যদি একটা ভালো মার্কস রাখো সেক্ষেত্রে তোমার মেন্সে সিলেকশন হওয়ার প্রবাবিলিটিটা অনেকটাই বেড়ে যায় ঠিক আছে তো আমি এই কারণে ক্লার্কশিপটাকে তোমাদেরকে বেশি করে টার্গেট করতে বলবো এবং ক্লার্কশিপের ক্ষেত্রে আমি তোমাদেরকে পুরোপুরি গাইড করবার চেষ্টা করব সেক্ষেত্রে ধরো মানে তিনটে সাবজেক্ট আমরা দেখছি একটা হচ্ছে ম্যাথস একটা হচ্ছে তোমার ইংলিশ আর একটা হচ্ছে তোমার জিএস ঠিক আছে এবার ম্যাথ আর ইংলিশের ক্ষেত্রে জিএস তো দেখো জি তোমরা জানো যে পুরোটাই কি হবে কি না হবে অনেক কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু ম্যাথ আর ইংলিশ আমরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারি আমাদেরকে ম্যাথ আর ইংলিশ থেকেই সব থেকে বেশি মার্কস আনতে হবে এবং সেক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাথ আর ইংলিশ বেশি দিতে পারে সেইটা আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে এবং ইংলিশটা যেহেতু আমার ইংলিশটা ভগবানের দয়া একটু ভালো তো আমি তোমাদের ইংলিশের ওপর ট্রাই করব যে যেমন ধরো ইংলিশের যে গ্রামার রুলসগুলো থেকে বারবার কোয়েশন দেয় সেগুলো বা কিছু ভোকাবুলারি এগুলো তোমাদের জন্য পড়ানোর তোমাদেরকে পড়ানোর যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে সেই জন্য আমি ট্রাই করব সেগুলো করার ঠিক আছে তবে এগুলো পুরোটাই আমার মাথায় ছিল এবং আস্তে আস্তে আমি করবো সামনেই পরীক্ষা আছে দু মাস তিন মাস ভালো করে সকলে পড়ো যেটা ক্লার্কশিপে একটা খুব ভালো র্যাঙ্ক আসে এবং আমি আমার চ্যানেলটাকে আপাতত ক্লার্কশিপ ওরিয়েন্টেডই রাখবো ঠিক আছে এবার হ্যাঁ এরকম কি তাহলে কি আমি মিসলেনিয়াস রিলেটেড কিছুই বলবো না দেখো মিসলেনিয়াস রিলেটেড আমি বলতেই পারি কিন্তু আমার মনে হচ্ছে যে যে আমার যেটা মনে হয় যে যে পরিস্থিতিতে তোমরা আছো ঠিক আছে সেই পরিস্থিতিতে বেরোনোর সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য একটা চাকরির খুব বেশি দরকার এবং আমি আগেও যেটা বল বললাম যে প্রোবাবিলিটি যেখানে বেশি আমি তোমাদেরকে সেখানেই যাওয়ার কথা বলবো এবং এরপরে যখন রেলওয়ে এন টি বেরোবে আমি তখন তোমাদেরকে রেলওয়ে এন টিপিসি সম্পর্কেও আমি যতটুকু জানবো ঠিক আছে ততটুকু সম্পর্কেও তোমাদেরকে বলবো ঠিক আছে আর চেষ্টা করব কালকেও একটা ভিডিও দিতে আর ক্লার্কশিপ রিলেটেড ক্লার্কশিপে কোন কোন চ্যাপ্টার থেকে মোটামুটি ম্যাথস বেশি আসে কোন কোন চ্যাপ্টার থেকে ইংলিশ বেশি আসে কোন কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি কোন কোন চ্যাপ্টারের ওয়েটেজ কম আর সানডে ইচ্ছা আছে একটা লাইভ কন্ডাক্ট করার সেখানে তোমরা এসে তোমাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো সরাসরি তো সেটা করার আমার ইচ্ছা আছে ঠিক আছে তো চলো বাই আপাতত এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে তোমাদের কিছু বলার থাকলে তোমরা অবশ্যই জানিও থ্যাংক ইউ এবং আমি সঠিক পথে যাচ্ছি কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও